কোথায় গেল আজকে সেই স্বাস্থ্যসাথী কার্ড কোথায় গেল রাজ্যের স্বাস্থ্য পরিষেবা এই পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবা কোথায় কোথায় সেই সমস্ত দালালরা যাব মানে যারা বলেন পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবা সবকিছু সব কিছু ভালো হয়েছে সব কিছু ভালো হয়েছে কিন্তু আজকে সামান্য একটা চোখের চিকিৎসার জন্য আদালতের কাছে রায় নিয়ে তারপরে দুবাই যেতে হচ্ছে আর কে জানেন তৃণমূল কংগ্রেসের সোনার ছেলে তৃণমূল কংগ্রেসের সোনার চামচ মুখে নেওয়া ছেলে সে আজকে দুবাই যাচ্ছে সামান্য একটা চোখের চিকিৎসা করার জন্য মানে পশ্চিমবঙ্গ কিছু নেই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই চোর কয়লা চোর বুঝিয়ে দিয়েছেন বালিচোর চোর বুঝিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে কোনো এগারোটা বছরে উন্নয়ন নেই যেটা এতদিন থেকে হয়নি এগারো বৎসরও হয়নি সেটা আজকে উনি প্রমাণ করে দিয়েছেন কোথায় আজকে স্বাস্থ্যসাথী কার্ড নাকি মানি মধ্যে রাখছেন তো মানে দুবাই গেলে তো স্বাস্থ্যসাথী কার্ড চলতেও পারে বলুন রাজ্যের মুখ্যমন্ত্রী বলে কথা কত দেশ বিদেশের লোক ওনাকে চেনে দুবাই আমেরিকা অস্ট্রেলিয়া এবং সব জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেককে চেনে আজকে নিয়ে যাবেন তো মানে আমি এই কথা বলতে যাচ্ছি পশ্চিমবঙ্গে যে কোনো কিছু নেই বা স্বাস্থ্য পরিষেবা যে একদম জিরো আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন ভাবুন তো সামান্য একটা চোখের চিকিৎসা করার জন্য যদি দুবাই যেতে হয় তাহলে এখানকার মানুষরা চোখের চিকিৎসাই বলুন হাতের চিকিৎসাই বলুন পায়ের চিকিৎসাই বলুন না যেখানেই বলুন তাহলে এরা কোথায় যাবে এদের অবস্থাটা কি একবার ভাবুন তো এই পশ্চিমবঙ্গের মানুষের অবস্থাটা তাহলে কি আজকের যারা লিডাররা আছে পশ্চিমবঙ্গের সরকারের ট্যাক্সের টাকায় ঘুরে বেড়াচ্ছে দুবাই জানি না ঘুরতে যাচ্ছে নাকি সারদা রোজবেলির টাকা তার ফান্ডে রয়েছে সেই টাকাগুলো ওই সেখানে লুকাতে যাচ্ছে সেটাও আমার জানা নেই কিন্তু বাংলার মানুষের কোটি কোটি টাকা এই তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীনই তো উধাও হয়ে গেছে কিন্তু এই টাকাগুলো আজও কি দুবাইয়ে যাচ্ছে নাকি টাকা রাখার নাম করে বা চোখে চোখ ঠিক করার নাম করে চোখে চিকিৎসা করার নাম করে দুবাই যাচ্ছেন সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো জানেন কিন্তু সামান্য একটা চোখের মানে চোখের চিকিৎসা করার জন্য যদি দুবাই যেতে হয় তাহলে এই পশ্চিমবঙ্গের আমজনতা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কোথায় যাবে আমি তো এটা ভাবতে পারি না এখানকার মানুষ কি দুবাই যাওয়া সম্ভব একটা চোখের চিকিৎসা করার জন্য তার মানে রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মেয়ে বাংলার গর্ব কত কিছু বলেন তার ভাইপো বাংলার প্রতি তার ভরসাই নেই তার ভাইপোর বাংলার প্রতি বাংলার মানুষের প্রতি বাংলার ডাক্তারদের প্রতি বাংলায় কোনো ভরসা নেই না কোনো স্বাস্থ্য পরিষেবা না স্বাস্থ্যসাথী কার্ডের চিকিৎসা হবে জানি না কী কারণে দুবাই যাবেন কিন্তু আমার তো একশোর মধ্যে একশো এই পশ্চিমবঙ্গের মানুষের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা তোলা হাজার হাজার মানুষের কাছ থেকে লুট করা টাকা সেই টাকাটা দুবাই গিয়ে রেখে আসছেন কারণ এই পশ্চিমবঙ্গে এবং এই ভারতবর্ষে যে যেখানে রাখুক না কেন এ অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরা পড়বে তো সেই জন্য হয়তো দুবাই যাচ্ছেন কোনো একটা বাহানা দিয়ে কিন্তু একদম আমরা এক্সাইটেড একদম আমরা বিশ্বাসী যে উনি চোখে চিকিৎসা করার জন্য যাচ্ছেন না চোখের সামান্য চিকিৎসাটা এই কলকাতার বুকে হয় এই কলকাতায় এই পশ্চিমবঙ্গে হতো এটা এমন নয় যে দুবাই গিয়ে চিকিৎসা করতে হবে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমার একটাই কথা ভালো করে কান খুলে শুনে রাখুন সঙ্গে যারা দালাল আছেন যারা মাঝে মাঝে চটি চাটেন চেটে চেটে জুতাগুলা পরিষ্কার রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চটি চাটেন যুবরাজের চটি চাটেন তো তাদের তাদেরকেও বলতে চাই যে একবার রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার ভাইবোকে বলবেন যে দিদি বা ওই দাদা আপনি কেন এই সামান্য চিকিৎসার জন্য আমাদের বাংলা ছেড়ে কেন দুবাই যাচ্ছেন একবার বলবেন যদি বুকে সৎসাহস থাকে আপনারা যদি নিজের মায়ের দুধ খেয়ে বড়ো হয়ে থাকেন তাহলে একবার জিজ্ঞাসা করবেন আর যদি বুকের মধ্যে সৎসাহস না থাকে তাহলে আপনাদের বলতে হবে না সামান্য একটা চোখের চিকিৎসার জন্য দুবাই যেতে হয় এখানকার মানুষের কত বড় বড়ই। আক্রান্ত হয় কিসে নিজের শরীরের কত কিছু হচ্ছে তাহলে তারা কোথায় যাবে এখানকার পরিস্থিতি কি আছে হয়তো আপনারা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে হয়তো আপনারা বুঝে গেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চোর চোরের টাকা যে দুবাইয়ে রাখতে যাচ্ছে এটা আমার কাছে স্পষ্ট আমার ব্যক্তিগত মতামত কারণ না এই সামান্য চিকিৎসার জন্য কলকাতা ছেড়ে এই পশ্চিমবঙ্গ ছেড়ে আমাদের ভারত ছেড়ে দুবাই ভাবা যায় মানে অবাক হচ্ছে অবাক আপনারাও একটু ভেবে দেখুন আমি যদি কোথাও ভুল বলে থাকি আপনারাও একটু কমেন্ট করে জানাবেন এবং ঠিক বললে সেটাও জানাবেন এবং যদি মনে হয় যে আমার কথাটা সেটা মূল্যবান কথা অবশ্যই ভিডিওটা শেয়ার করুন এতটা শেয়ার করুন যেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং পিসির ঘরের ওই টালির ঘরে গিয়ে পৌঁছয় ভিডিওটা তারাও যেন দেখে যে আজকে পশ্চিমবঙ্গের বাংলার মেয়ে বাংলার গর্ব বাংলার ড্যাশ বাংলার তর্ক আর কিছুই বলুন না কেন তারা আজকে নিজের বাংলাকে ছেড়ে দিয়ে নিজের পশ্চিমবঙ্গের চিকিৎসার প্রতি ভরসা ছেড়ে দিয়ে নিজের বাংলার ডাক্তারদের ভরসা ছেড়ে দিয়ে সামান্য একটা চিকিৎসার জন্য দুবাই যাচ্ছেন এতটুকুই বলার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার বন্দে মাতরম ভারত মাতা কি জয় মেরা ভারত মহান থা মহান হ্যাঁ আমাদের ভারতবর্ষে অনেক জায়গা আছে যেটা চিকিৎসা হয় এটা চিকিৎসা নয় এর থেকে বড় বড় চিকিৎসা আমাদের পশ্চিমবঙ্গ নয় আমাদের বাংলা নয় আমাদের ভারতকেও অপমান করে আজকে দুবাই যাচ্ছেন সামান্য চিকিৎসা করে চিকিৎসা করতে ভাবতেও অবাক লাগে সত্যি খুব লজ্জিত আজকে